আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে কয়েকটা বড় বড় ফেতনার কথা বলে যাব। এই ফেতনাগুলোর ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন, সবসময় এই ফেতনাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ রাখবেন। রাজি আছেন তো যুবক ভাইয়েরা? ইনশাআল্লাহ। এক নম্বর মহা ফেতনা, এক নম্বর বড় ফেতনা, যেই ফেতনা দিয়ে আপনার ভিতরে ইবলিস ঢুকে, আপনার ঘরে ইবলিস ঢুকে, সেই মহা ফেতনা হলো আল গানা ওয়াল মাজামির, গান বাজনা। এক নম্বর ফেতনাটা ঘরে ঢুকে গান বাজনার মাধ্যমে। আজকে গান বাজনার অবস্থা এমন হয়েছে, গান বাজনা আর এখন মানুষের কাছে হারাম মনে হয় না। এটা যে একটা হারাম জিনিস, এটা যে একটা কবিরা গুনাহ, এই জিনিসটা, এই উপলব্ধিটাও মুসলিমের অন্তর থেকে হারিয়ে গেছে, এটাকে স্বাভাবিক বিষয় মনে হয়। যদি শুনে এই লোক গান শুনে না, মনে হয় যে তো কোন যুগে বসবাস করে, এত বোকা কিছুই বুঝে না। একজন এক বন্ধু আরেক বন্ধুর সাথে দেখা হইলে জিজ্ঞাসা করে, এই অমুকের গানটা শুনছ, এই অমুকের গান শুনছ, গানের খবর লয়। কঠিন আকারে এই ফেতনা ঘরে ঘরে মুসলিমের ঢুকে গেছে। আজ থেকে 30 বছর 40 বছর আগেও দেখা যেত সকালবেলার ফজরের জামাতে মুসল্লির সংখ্যা আরো বেশি ছিল, আজকে মুসল্লির সংখ্যা অনেক কমে গেছে। এই কমার পিছনে বড় একটা কারণ হলো গান বাজনা। ঘরে ঘরে টেলিভিশন আছে, হাতে হাতে মোবাইল আছে, গান বাজনার কত যন্ত্রপাতি আছে। এই গান বাজনা নাটক সিনেমা দেখতে দেখতে রাতের 3টা বাজে 4টা বাজে ঘুমায়, ফজরের নামাজ কোন দিকে যায় খবর থাকে না। আগে প্রত্যেক ঘরে ঘরে সকালবেলায় কোরআন কারিমের তেলাওয়াত শোনা যেত, আজকে সকালবেলায় মুসলিমের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না। সকালবেলায় ফজরের নামাজ পড়ি, এই পুরা গ্রাম একটু রাস্তা দিয়ে হেঁটে আসবেন, ইল্লা মাশাআল্লাহ 2-1 ঘর ছাড়া অধিকাংশ ঘরের ভিতর থেকে দেখবেন কোরআন কারিমের তেলাওয়াত আসে না, আওয়াজ আসে না। আগে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আমার মায়েরা সকালবেলায় উঠে ফজরের সালাত আদায় করে কোরআনে কারিম নিয়ে বসে যেতেন, ছেলে মেয়েদেরকে কোরআনে কারিম নিয়ে বসাই দিতেন। আজকে আমাদের মায়েরাই স্টার জলসা, স্টার প্লাস, আরো কত একটা দুটা না, অসংখ্য এরকম চ্যানেল আমার মায়েদের আছে। এগুলো দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে তো মায়েদের সময় চলে যায় রাত 3টা, এবং কোন সিরিয়াল যদি কোনো কারণে বাদ পড়ে তো পরের দিন এটার কাজা আদায় করে। আবার এগুলো টাইম আছে যে এই টাইমে এটা দেখাবে, এই টাইমে এটা দেখাবে, এখন কোনো কারণে একটা বাদ পড়ে গেছে, দেখতে পারে না, এগুলার আবার 3 বার করে দেখায় যাতে এগুলো বাদ না পড়ে কোনোটা কারো। ভাই সিরিয়াল 24 ঘন্টায় 3 বার, তো রাত্রেরটা ফেল করছে সকালে এটা আদায় করে নিবে, সকালেরটা ফেল হলে বিকেল বেলা আদায় করে নিবে। নাউজুবিল্লাহ। এই ফেতনা ঘরে ঘরে ঢুকার কারণে প্রথম কথা হলো ফজরের সালাত সঠিক সময়ে আদায় বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় বিষয়, কোরআন কারীম তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। কোরআন তেলাওয়াত নাই বললেই চলে। আমরা যুবকদের মধ্যে যদি খবর নিয়ে দেখি, অসংখ্য যুবক ভাইয়েরা আছেন সকালবেলায় ছোটবেলায় কোরআন শিখছেন, তেলাওয়াত না করতে না করতে এখন কোরআন বলে গেছেন। জিজ্ঞাসা করলে কয়, ভাই ছোটবেলায় কোরআন শরীফ শিখছিলাম, আব্বা আম্মা শিখেছিল, মুক্তবের হুজুর শিখাইছিল, এখন তো কোরআন শরীফ আর পারি না। পারবেন কেমনে? কোরআনে কারিম তেলাওয়াত না করলে কোরআনে কারিম তো পারার কথা না, এটা তো প্রতিদিন নিয়মিত চর্চা করতে হবে, কারণ আমার আপনার জীবনটা চলবে কোরআন দিয়ে। যে কোরআন দিয়ে চলবে সেই কোরআনের তেলাওয়াত তো প্রতিদিন অব্যাহত রাখতে হবে। জীবিত মানুষ কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে, জীবিত মানুষ কোরআনের আমল বন্ধ করে দিছে, কোরআনকে নিয়ে গেছে মরা মানুষের কাছে। মরা মানুষ শুনলেও লাভ নাই, না শুনলেও ক্ষতি নেই। কি মরা মানুষের কোরআন দরকার আছে? যিনি দুনিয়া থেকে চলে গেছেন উনি কোরআন দিয়ে আর কি করবেন? কোরআন দরকার কার? জিন্দা মানুষের, জীবিত মানুষের।
এজন্য আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, লিউনজিরা মান কানা হাইয়া, কোরআন নাজিল করা হয়েছে জীবিত মানুষকে সতর্ক করার জন্য, মরা মানুষকে সতর্ক করার জন্য কোরআন নাজিল হয় নাই। কারণ সে আর সতর্ক হবে কি না হবে কি তার তো আর সুযোগ নাই, সতর্ক হবে, জীবন ঘটবে, জীবন চলবে কোরআন দিয়ে, জিন্দা মানুষ, জীবিত মানুষ। জীবিত মানুষে কোরআন তালাবাত করে না, কোরআনের আমল করে না। যদি শুনে অমুক বাড়িতে অমুক মারা গেছে, দল বান্ধি কোরআন খতম শুরু হয়ে গেছে, এবং যার টাকা যত বেশি, পাওয়ার যত বেশি, কোরআন খতম তত বেশি, কি বলে? গরিব মানুষ মারা গেলে সহজে কোরআন খতম হয় না, আর ধনী মারা গেলে, পাওয়ারফুল লোক মারা গেলে বলাও লাগে না, যাওয়ার আগে কয়েক খতম শেষ, এবং বাড়িতে পৌঁছার আগে রাস্তায় দু তিন খতম শেষ হয়ে যায়। আল্লাহ আকবার। অথচ মাইয়াতের জন্য কোরআন প্রয়োজন নাই, কোরআন দরকার কার? জীবিত মানুষের। এই জন্য আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আজকে গান বাজনার ফেতনা, আল ঘানা ওয়াল মাজামিরের ফেতনা, এই ফেতনা আপনার আমার ভিতরে ঢুকার কারণে নামাজ ঠিক মতো হয় না। কারণ গান বাজনা অন্তরের ভিতরে মুনাফিকি তৈরি করে। এটা আমার কথা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলছেন, আল ঘানা ইউমবিতুন নিফাক ফিল কালবে, গান বাজনা অন্তরের ভিতরে মুনাফিকি পয়দা করে, মুনাফিকি উৎপাদন করে। কামা ইউমবিতুল মাউ যারআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফসলের ভিতরে পানি দিলে ওই ফসলটা যেমন সুন্দর করে গজায় উঠে, ওই ফসলটা যেমন সুশ্যামল হয়ে উঠে, সুশোভিত হয়ে উঠে। কোন অন্তরের ভিতরে, কোন কালবের ভিতরে যদি গান বাজনার আওয়াজ ঢুকতে থাকে, ওই অন্তরের ভিতরে মুনাফিকের গাছটা সুশোভিত হয়ে যায়। কারণ গান বাজনার আবিষ্কার করেছে কুফফাররা, মুশরিকেরা, গান বাজনা মুসলিমেরা আবিষ্কার করে নাই। গান বাজনার আবিষ্কারক হইলো কাফেরেরা, মুশরিকেরা। নজর বিন হারেস গান বাজনার প্রথম উদ্ভাবক, মক্কা মুকাররমার ভিতরে যেই লোকটা করেছে সেই লোকের নাম নজর বিন হারেস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের পরে দাওয়াতের কাজ শুরু করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, চতুর্দিক থেকে মক্কার যুবকেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে দাঁড়িয়ে থাকতো কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। কাফেররা দেখলো তাদের ছেলেরা, তাদের নাতিরা, তাদের ভাতিজারা, সমাজের সব যুবক কোরআন মুখী হয়ে গেছে, কোরআন পাগল হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে, আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় শুনে, যত বাধা দেয়, যত চেষ্টা করে কোনো কাজ হয় না। একদিন মক্কা মুকাররমায় মিটিং বসছে, এই কোরআন তালাবাতের আওয়াজ, কোরআন শোনার আওয়াজ কেমনে বন্ধ করা যাবে? এক একজন এক এক প্রস্তাব উপস্থাপন করলো। নজর বিন হারেস বলে উঠল, আমি এ সমাজের বড় মুরব্বী, আমার বয়স অনেক অতিক্রান্ত হয়েছে, চুল দাড়ি আমার এমনি ফাঁকে নাই, কোন শক্তি দিয়ে, কোন বল প্রয়োগ করে, কোন কিছু দিয়ে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনা বন্ধ করা যাবে না। এটা বন্ধ করতে হলে সবচেয়ে বড় মহা ঔষধ আমার কাছে আছে, সেই মহৌষধটা আমি নিয়ে আসবো শাম দেশে গিয়ে, সিরিয়া থেকে। নজর বিন হারে চলে গেল শাম দেশে, শাম দেশ থেকে কিছু ধাঁসি, গানের ধাঁসি নিয়ে আসলো। মানে ওই যুগে কোনো সম্ভ্রান্ত মহিলারা গান গাইতো না, পৃথিবীর মধ্যে জমিনে কোন সম্ভ্রান্ত মহিলা গান গাইতো না, গান গাইতো ধাঁসিরা। নজর বিন হারে শাম দেশে গিয়ে কিছু ধাঁসিকে নিয়ে আসলো, ধাঁসি নিয়ে এসে প্রতিদিন সন্ধ্যার পরে মক্কার গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় গান বাজনার আসর বসাই দিত, গান বাজনার আসর বসাইতো, যাতে যুবকেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শুনে ওই দিকে গিয়ে যেন গান বাজনা শুনতে পারে। এই জন্য দেখবেন কোরআন তেলাওয়াতের সাথে গান বাজনা একটা আরেকটার বিপরীত মুখী। যার হৃদয়ে গান বাজনা ঢুকবে, তার হৃদয়ে কোরআন তেলাওয়াত ঢুকবে না, কোরআন এর আমল ঢুকবে না। এটা একটার সাথে একটা সাংঘর্ষিক, একটা আরেকটার বিপরীত।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, ওয়ামিনা নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়াইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে, মাইয়াস্তারি লাহওয়াল হাদিস, যে মানুষগুলো লাহওয়াল হাদিস কিনে নিয়ে আসে, যে মানুষগুলো কি কিনে, লাহওয়াল হাদিস কিনে। এই লাহওয়াল হাদিস মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে জুবায়ের রাহমাহুল্লাহ সহ সকল মুফাসসিরিনে কেরাম বলছেন, লাহওয়াল হাদিস মানে আল গানা ওয়াল মাজামির, গান বাজনা। যেই মানুষগুলো গান বাজনার সামগ্রী ক্রয় করে, গান বাজনার সামগ্রীর ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই মানুষগুলোর জন্য লাঞ্ছনা কর, অপমান কর, আযাবের ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন যে লাঞ্ছনা কর, অপমান কর, আযাবের ব্যবস্থা আছে, তাহলে বোঝা যায় কি কঠিন আযাবের অপেক্ষা করতেছে। আজকে এটা এই হারাম জিনিসটা হালালের মতো হয়ে গেছে, হারামের উপলব্ধিটাও নাই। অনেক গুণা আছে, মানুষ গুণা করলেও মনে করে যে গুণা করতেছে, কিন্তু গান বাজনার অবস্থাটা এমন যে গুণা করে মানুষ গুণা করতেছে মনে করে না, মনে করে এটা স্বাভাবিক বিষয়, এটা হালাল বিষয়, এটা একটা বিনোদনের বড় মাধ্যম। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমার যুব সমাজ, আমার যুবক ভাইয়েরা, প্রথম ফেতনা, এই যুগের মহা ফেতনা গান বাজনা, এটা দিয়ে অন্যান্য ফেতনা ঢুকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সময় আসবে আমার উম্মতের যুবকেরা, ইয়াজফু আলা রুউসিহিম, তাদের মাথার ভিতরে, বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত, গান বাজনা বাদ্যযন্ত্র তাদের কানের ভিতরে মাথার ভিতরে ঢুকাই রাখবে, তাদের মাথার ভিতরে সব সময় গান বাজনা ঢুকাই রাখবে। আজকে দেখবেন বাহিরের থেকে শোনা যথেষ্ট মনে হয় না, কানের ভিতরে সারাক্ষণ গান বাজনা ঢুকাই রাখে। এই জন্য এই মহা ফেতনা থেকে মুক্ত থাকতে হলে, ইমানি জিন্দেগি যাপন করতে হলে প্রথম কি করতে হবে, কথা কয় না মনে রাজি নেই, গান বাজনা ছাড়তে মনে হয় রাজি নেই নাকি, প্রথম কাজ হলো গান বাজনা ছাড়া লাগবে। 2 নম্বর ফেতনা যুব সমাজের জন্য, 2 নম্বর বড় ফেতনা, 2 নম্বর বড় ফেতনা, তাশাব্বুহু বিল মুশরিকিন, বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতির অনুসরণ, এটা হলো 2 নম্বর বড় ফেতনা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একটা সংস্কৃতি, একটা কালচার, একটা আদর্শ নির্ধারণ করে দিছেন, কিয়ামত পর্যন্ত এই সংস্কৃতিটা হলো সারা সংস্কৃতি। এই আদর্শটা কার আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার খুতবা দিতেন প্রত্যেকবার এই কথা বলতেন, আম্মা বাদ, ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সেরা আদর্শ, সবচাইতে উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কেউ যদি দুনিয়ার কোন আদর্শকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে উত্তম মনে করে, এই লোকের ইমান ভেঙে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি অনুসরণ করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াআহুম আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি নাসারারা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের আদর্শ তাদের কালচার অনুসরণ না করো। রাসূল আপনি তাদেরকে বলে দিন আল্লাহর হেদায়েতটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ হেদায়েত, এরপরেও কোন ব্যক্তি হেদায়েত এসে যাওয়ার পরেও যদি কাফের মুশরিকদের সংস্কৃতির অনুসরণ করে এত্তেবা করে মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নসীর, আল্লাহ রাব্বুল আলামিনকে এই ব্যক্তি আল্লাহর বন্ধু হিসাবে সাহায্যকারী হিসাবে পাবে না। আজকে আমার ভাইরা এবং বোনেরা সারা দুনিয়াতে সমগ্র বিশ্বে মুসলিম উম্মা নির্যাতিত, মুসলিম উম্মা মার খাচ্ছে, আল্লাহর কাছে কত কাঁদা কাঁদি, আল্লাহর কাছে কত সাহায্য চাই, কত কোটি কোটি মানুষ শেষ রাতে আল্লাহর কাছে কাঁদে কিন্তু দেখেন আল্লাহর কোনো সাহায্য আসে না। কেন আসে না? আল্লাহ পাক বলছেন ইহুদি নাসারাদের সংস্কৃতি ইহুদি নাসারাদের কালচার যতক্ষণ তোমাদের ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কোন সাহায্য তোমাদের উপরে আসবে না। ইহুদি নাসারাদের কালচার নিয়ে সংস্কৃতি নিয়ে মুসলিম সমাজ বসবাস করে আবার আল্লাহর সাহায্য কামনা করে, আল্লাহ বলছেন এরকম সাহায্য আমার পক্ষ থেকে আসবে না। এই জন্য আমার যুবক ভাইরা বিজাতীয় কালচার ছাড়তে হবে, বিজাতীয় সংস্কৃতি ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আপনার চলন আপনার ফেরা আপনার কথাবার্তা আপনার চাল চলন সবকিছু যেই জাতির সাথে যেই কওমের সাথে সাদৃশ্য রাখবে কিয়ামতের ময়দানে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন। ইহুদিদের সাথে যদি আপনার সাদৃশ্য হয় আপনার হাসরটা হবে ইহুদিদের সাথে, নাসারাদের সাথে যদি আপনার সাদৃশ্য হয় আপনার হাসরটা হবে নাসারাদের সাথে। আজকে আমার ভাইরা এবং বোনেরা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা বডির মধ্যে বিজাতীয় কালচার, পরিবারের মধ্যে সব বিজাতীয় কালচার ঢুকে আছে, সমাজের মধ্যে সব বিজাতীয় কৃষ্টি কালচার ঢুকে আছে। এগুলা দূর করতে চাইলে কয় না এগুলো সমাজের কিছু রুসুম রেওয়াজ কিছু বাপদাদারা করে আসতেছে এগুলো ছাড়া যাবে না, কিছু আছে না আমরা এখন প্রগতিবাদী আমরা এখন প্রগতিশীল আমরা এখন অনেক শিক্ষিত অনেক প্রগতিশীল এগুলা করা লাগবে। বিজাতীয় কালচার গুলো পুরো বডির মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ঢুকে আছে, এটা বড় একটা ফেতনা, মুসলিম উম্মার জন্য বড় ফেতনা। মাথার চুল কাটতে যায় দোকানের মধ্যে দেখবেন সেলুনের মধ্যে চতুর্দিক দিয়ে বিভিন্ন রকমের কাটিং আছে, আছে না দেখছেন না কত রকমের কাটিং, ওই কাটিং গুলো জিজ্ঞাসা করে কোনটা দিবেন, 1 নম্বর না 2 নম্বর 3 নম্বর না 4 নম্বর কাটিং দিবেন, কত নম্বর কাটিং দরকার। আবার যুবক ভাইয়েরা যায় দিয়ে বলে এটা দাও, যেটা দেখাই দিছে ওইটা কার, একজন কাফেরের একজন মুশরিকের একজন ইহুদির একজন খ্রিস্টানের একজন বুদ্ধিস্টের অন্য অন্য অমুসলিমের, ওই অমুসলিমের চুলের কাটিংটা ওই স্টাইলটা একজন মুসলিম যুবক অনুসরণ করতেছে, এর থেকে লজ্জার জমিনে আর কিছু মুসলিমের জন্য নাই, বরং মুসলিম যুবকদের চুলের কাটিং তারা অনুসরণ করবে। কথা ছিল এটা মুসলিম যুবকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের অনুসরণে সাহাবায়ে কেরামের চুলের অনুসরণে চুল কাটবে সেটা দেখে দেখে মুশরিকেরা অনুসরণ করবে। কিন্তু এখন মুসলিমেরা এত এতিম মনে হচ্ছে এদের ভিতরে কোনো কালচার সংস্কৃতি কিছুই নেই, এরা হা করে এতিমের মতো তাকাই থাকে যে ইউরোপের মধ্যে আমেরিকার মধ্যে কোন একজন যুবক কেমনে চুল কাটতেছে ওইটা দেখে দেখে সে চুল কাটবে, ওখানে কারো ফ্যানটা একটা ছিঁড়ে গেছে সে দেখছে এখান থেকে ফ্যান ছিঁড়ে হাঁটতেছে এ তার নতুন ফ্যান কাটে ছিঁড়ে ফেলতেছে, করতেছে না মনে হচ্ছে কি এতিম, এদের সংস্কৃতি কালচার বলতে মনে হয় কিছুই নেই, অথচ আল্লাহর জমিনে সেরা সংস্কৃতি সেরা আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ।
আমার মা বোনেরাও দেখবেন পার্লারে গিয়ে গিয়ে চুল কাটে, বর্তমানে কাটে না? এখন কয় যে আমরা কেন পিছিয়ে থাকবো, ওই মুশরিকরা কাফেররা তারা যদি চুল কাটতে পারে আমরা মুসলিম মেয়েরা কেন পিছিয়ে থাকবো, আমরাও চুল কাটবো। আবার এখান দিয়ে ব্রো প্লাগ করে, দেখছেন না? এই ব্রো প্লাগ যারা করে, চুল যারা কাটে, তারপরে দাঁতের মধ্যে যারা চিকন করার জন্য বিভিন্ন ধরনের কারুকাজ করে, চুল কম চুল বেশি করার জন্য যারা পরচুলা লাগায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যারা এরকম পরচুলা লাগায়, পরচুলা লাগানোর কাজে সহযোগিতা করে, এই নারীগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। ওয়ান্নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই নারীগুলো ব্রো প্লাগ করে এবং ব্রো প্লাগ করার কাজে যেই নারীগুলো সহযোগিতা করে, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। যেই নারীগুলো ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনে, সৌন্দর্য বর্ধনের জন্য দাঁতগুলার মধ্যে কারুকাজ করে, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আজকে অনেক মুসলিম মা বোনেরা এই আল্লাহর লানতের কাজগুলো করে থাকে, বিজাতীয় কালচারের প্রভাবে প্রভাবিত হয়ে বিভিন্ন চ্যানেলে যেগুলো দেখে, এগুলো দেখে দেখে অনুসরণ করে। ওখানে মুশরিক মহিলাটা কি কি গহনা পরছে, সেও সেই গহনা পরতে চায়, ওই মুশরিক কি শাড়ি পরেছে, কি জামা পরছে, সেও ওই শাড়িটা ওই জামাটা পরতে চায়, ওই মুশরিক মহিলা যদি গরুর জামা পরে সেও গরুর জামা পরতে চায়, ওই মহিলা যদি ছাগলের জামা পরে সেও ছাগলের জামা খোঁজে, ওই মহিলা যদি পাখির জামা পরে সেও পাখির জামা খোঁজে, খোঁজে না? ওইটা দেখি দেখি মুশরিকদের, ওইটা দেখি দেখি ওই মুসলিম মহিলা খোঁজে, আর মুসলিম যুবক ওই মুশরিকদের পোশাক আশাক দেখে দেখে ওগুলোই মার্কেটে গিয়ে বাজারে যায় খোঁজে। একজন মুসলিম যুবক তার পায়ের দিকে তাকাইলে মুসলিম না মুশরিক চিনার কোন উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফাপিন নার, আমার উম্মতের কোন পুরুষের যদি কাপড়টা টাকনুর নিচে যায়, টাকনুর নিচে ঝুলে থাকে, ফাপিন নারে, সেটা জাহান্নামে যাবে। মুসলিম যুবক আজকে টাকনুর নিচে পরে পরে হাঁটে, উপরে তুলতে চায় না, কয় না না আমার ভিতরে অহংকার নাই, এমনি নামাই দিছি। তা অহংকার না থাকলে আপনি তোলেন না কেন? এই না তুলতে পারাটার নাম হলো অহংকার, এটার নাম কিবির। কিবির হলো আল কিবির বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা, এটার নাম অহংকার। যে আমি স্পষ্ট বুঝতেছি এটাই হক, এটাই সত্য, কিন্তু মেনে নিতে পারতেছি না, এটার নাম হলো কিবির, এটার নাম অহংকার। তাহলে মুসলিম যুবকের পায়ের ভিতরে বিজাতীয় কালচার, মুসলিম যুবকের হাতের মধ্যে তাকাইলে দেখা যায় লাল সুতা লাগানো আছে, অনেক মুসলিম যুবকের লাল সুতা, চুড়ি, বিভিন্ন রকমের চুড়ি, এগুলো বিজাতীয় কালচার, এগুলো মুসলিমের কালচার নয়, এগুলো শিরকি। এই সুতাটা শিরকি সুতা, ইমান হারানোর সুতা, সুতার মধ্যে দাগার মধ্যে কোন কিছুর মধ্যে কোন পাওয়ার নাই, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ওয়ালিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত মালিকানা, সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহর। ওই রশির মধ্যে, সুতার মধ্যে, আংটির মধ্যে, পাথরের মধ্যে, এই দানার মধ্যে, বিচির মধ্যে, কোন কিছুর মধ্যে কোন ক্ষমতা নাই। বাচ্চাদের গলার মধ্যে দেখবেন নারকেলের বিচি, অমুক গোড়া, তমুক গোড়া, কত রকমের কত জিনিস বাচ্চার গলা লাগাই রেখেছে, এগুলোর মধ্যে কোন ফাওয়ার ক্ষমতা নাই নাই। একজন মুসলিম যুবক দাড়ি রাখে না, দাড়ি নেই, দাড়ি না থাকা এটা মুশরিকের আলামত, এটা মুসলিমের আলামত, মুসলিমের নিদর্শন, মুসলিমের শিআর না। দাড়ি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মুসলিমের জন্য, অনেকে এটাকে হালকা মনে করে, এটার সাথে অনেকগুলো জিনিস জড়িত একজন মুসলিমের সাথে, দাড়ির সাথে। এক নম্বর, শয়তান কসম করেছে
শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার কসম করে বলছি, আমি তোমার এই বান্দাগুলোকে সৃষ্টির পরিবর্তন করে দিব। ফালাইয়ুগাইয়িরুন্না খালক আল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন এনে দিব। এটাই ইবলিসের কাজ, এই দাড়ি মুন্ডনের মাধ্যমে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিয়ে আসে। আল্লাহ পাক দাড়ি দ্বারা পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য সৃষ্টি করছেন। পুরুষের মুখের মধ্যে দাড়ি আছে, নারীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দাড়ি দিয়ে সৃষ্টি করেছেন, নারীকে দাড়ি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন একজন শিশু যখন জন্মগ্রহণ করে, ওই জন্মগ্রহণের সময় দাড়ি সহ দুনিয়াতে পাঠাইতে পারতেন, পারতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তার দাড়ি রাখার বয়স হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিছেন। যখন আল্লাহ পাক তাকে উপযুক্ত মনে করছেন দাড়ি রাখার, তখনই আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি দিছেন। এর আগে আল্লাহ সুবহান ওয়া তাআলা দাড়ি দেন নাই। অনেকে কয় এখনো দাড়ি রাখার বয়স হয়নি। বয়স হবে কখন? যখন ছেলে মেয়ে বিয়ে শাদী দিয়ে একেবারে 60 বছর 70 বছর হয়ে যাবে, তখন নাকি দাড়ি রাখার বয়স। তখন দাড়ি রাখার বয়স না, যেদিন দাড়ি উঠেছে সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দাড়ি রাখার বয়স নির্ধারণ করছেন। ওই দিন থেকে শুরু হবে দাড়ি, দাড়ি মুন্ডন করা। এটা বিজাতীয় কালচার, মুশরিকদের কালচার, মুশরিকদের সংস্কৃতি, এটা কোন মুসলিমের সংস্কৃতি নয়। মুসলিমদের ঘরে ঘরে বার্থডে পালন করা হয়, আজকে মুসলমানের ঘরে ঘরে বার্থডে হয়, আপনাদের এই দিকে মনে হয় না? এটা বাড়ার কতগুলো কারণ আছে। একটা হলো এই বাংলাদেশে আমাদের আলহামদুলিল্লাহ অর্থনৈতিক সমৃদ্ধির কারণে এখন টাকা মানুষ রাখার জায়গা পায় না, কেমনে খরচ করবে খরচের জায়গা পায় না। তো জায়গা না পাওয়ার কারণে আস্তে আস্তে বিজাতীয় কালচার গুলো অনুসরণ করে করে একটা টাকা খরচের ব্যবস্থা করে। আগে করতো বছরে একবার বার্থডে করতো, এখন বছরে দুইবার করে, 6 মাসেও একবার করে। এক বছরে কেক হয় ফুল কেক, 6 মাসেরটা হাফ কেক। দেখবেন দোকানে এখন অর্ধেক কেক বানানো হয়। আমি একদিন জিজ্ঞাসা করছি যে ভাই এটা অর্ধেক কেন, এটা রহস্য কি? এটা 6 মাসের বার্থডে, যদি 1 বছরের বার্থডে হয় এটা ফুল থাকবে, আর 6 মাসের হইলে অর্ধেক থাকবে। নাউজুবিল্লাহ। মুশরিকদের কালচার, ঘরে ঘরে মা বাবা কি আদর যত্ন করে ছেলের বার্থডে বানায়, মেয়ের বার্থডে তৈরি করে, খ্রিস্টানদের আদলে মোমবাতি জ্বালায়, অগ্নি পূজা ঘরের মধ্যে ঢুকে ফেলছে, বার্থডের নামে আগুনের পূজা ঘরের মধ্যে ঢুকে গেছে। তারপরে আবার নতুন ফেতনা হলো, কয় আমরা কেক কাটি না, আমরা আজকে সবাই রোজা রাখছি, জন্মদিন উপলক্ষে রোজা রাখলে এটাও গুনার কাজ। জন্মদিন উপলক্ষে এমনি আপনি নফল রোজা রাখেন, এটা স্বভাবের কাজ, কিন্তু জন্মদিনকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সোমবার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সোমবার রোজা রাখতেন। তাই বলে উম্মতকে বলেন নাই তোমরা যার যেদিন জন্মদিন সেদিন রোজা রাখো, এই নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। এই জন্য জন্মদিনে রোজা রাখা এটাও গুনাহের কাজ। কেউ কেউ কয় আমি তো মিলাদ পড়াই, কোরআন খতম করে, এইগুলো গুনার কাজ। অর্থাৎ জন্মদিনকে কেন্দ্র করে যা কিছু করবেন সব বিজাতীয় কালচার, সবগুলো মুসলিমের জন্য হারাম। নববর্ষ 31st night, সামনে আরেকটা আসতেছে 14 ফেব্রুয়ারি, নাউজুবিল্লাহ, এগুলো সবগুলো বিজাতীয় কালচার, মুশরিকদের কালচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট একটা সহিহ হাদিস, সুনানে বাইহাকীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা বিবেলাদিল মুশরিকিন, কোন ব্যক্তি যদি মুশরিকদের দেশে বসবাস করে, মুশরিকদের দেশে অবস্থান করে, ওয়াসানা নাইরুজাহুম ওয়া মাহরাজানিহিম, মুশরিকদের দেশে থাকার কারণে নাইরুজ উৎসব পালন করলো, নাইরুজটা হলো নববর্ষ আর মাহরাজান হলো নবান্ন উৎসব, মানে আরবে যখন খেজুর আসতো খেজুরটাই তাদের প্রধান ফসল, তখন তারা ঘরে ঘরে নবান্ন উৎসব করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুশরিকের দেশে বসবাস করার কারণে কোন মুসলমান যদি এরকম নববর্ষের উৎসব পালন করে, ওই নবান্ন উৎসব পালন করে, এই জাতীয় যত বিজাতীয় উৎসব পালন করে,
এই অবস্থায় তওবা না করে মারা গেছে, হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই মুশরিকের সাথে তার হাশর হবে, ওই মুশরিকের সাথে তার হাশর হবে। আজকে এই জাতীয় কত বিজাতীয় অনুষ্ঠান, বিজাতীয় সংস্কৃতি, উপরি সংস্কৃতি মুসলমানদের ঘরে ঘরে ঢুকে আছে। এটা হলো বড় ফেতনা, দ্বিতীয় ফেতনা।